শেখ হাসিনাকে কবে ফেরত চাইবে বাংলাদেশ, এটা একটা প্রশ্ন। বলা হচ্ছে যে তার বিরুদ্ধে যখন নাকি ট্রাইব্যুনালে গঠিত হবে তখন চাওয়া হবে, কিন্তু সেটা কবে? ইতিমধ্যে অনেক ঘটনা ঘটে যাচ্ছে যেখানে শেখ হাসিনার অবস্থানটা কী, তার স্ট্যাটাস কী ভারতে, এটা কিন্তু এখনও পরিষ্কার না। যদিও নানা অসমর্থিত সূত্রে জানা যাচ্ছে যে তিনি রাজনৈতিক আশ্রয় পেয়েছেন, রাজনৈতিক আশ্রয় পাওয়ার পর কাউকে কি ফেরত দেওয়া যায় কি না সেটাও একটা আইনগত প্রশ্ন। দেশ রূপান্তরের এই খবরে বলা হচ্ছে, গত 5ই আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় নিয়েছেন। এরপর থেকে তার বিরুদ্ধে একের পর এক মামলাও হচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত তার বিরুদ্ধে কোনো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়নি। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের সাথে ভারত ও থাইল্যান্ড এই দুটি দেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে, সেই চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করা সম্ভব। কিন্তু বাংলাদেশ কেন 2 মাসেও কোনো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করল না এবং কিংবা তাকে ফেরত আনার উদ্যোগ নিল না, সেই প্রশ্ন রয়েছে। এই প্রশ্নের জবাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, এর প্রধান কারণ হচ্ছে আমাদের ট্রাইব্যুনাল গঠন না হওয়া। ট্রাইব্যুনালের বিচারক নিয়োগের পর আদালতের কার্যক্রম শুরু হলেই পরবর্তী প্রক্রিয়া শুরু হবে এবং সেটা খুব শীঘ্রই হচ্ছে। তিনি বলেন, কোর্ট বসলে প্রথম দিনই আমরা শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ চাইব। কোর্ট যদি তাকে গ্রেপ্তারের ইনিশিয়াল অর্ডার দেয় তখন তাকে ফেরত আনতে আমরা কূটনৈতিক তৎপরতার পাশাপাশি প্রয়োজনে ইন্টারপোলের সহযোগিতা চাইব। তবে যদি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ও তারপরও বাংলাদেশ চাইলে যে তাকে ফেরত পাবে এমন কোনো সম্ভাবনা দেখছেন না কূটনৈতিক এবং আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা। সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলছেন, চুক্তি অনুযায়ী আইনগতভাবে ভারতের কাছে বাংলাদেশ অনুরোধ করতেই পারে, কিন্তু এখানে ভারতেরও রাজনৈতিক বোঝাপড়ার অনেক বিষয় আছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলছেন, শেখ হাসিনা এখন আমাদের এখন যে দেশে আছে সে দেশের সাথে আমাদের প্রত্যর্পণ চুক্তি রয়েছে, সেই চুক্তি অনুযায়ী তারা শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য। যদি সেটি হয় তাহলে বাংলাদেশ কবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাইবে সেটা নিয়েও আলোচনা হচ্ছে দেশের রাজনীতিতে। জবাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছেন, ট্রাইব্যুনাল গঠনের পর আদালত যদি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তখনই শেখ হাসিনাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেবে বাংলাদেশ। হুমায়ুন কবির বলছেন, বর্তমান ভারত সরকারের সঙ্গে শেখ হাসিনার যে সম্পর্ক রয়েছে সেদিক বিবেচনা করলে বাংলাদেশের ফেরত চাওয়া খুব বেশি কাজে নাও আসতে পারে, কারণটা শুধুমাত্র রাজনৈতিক। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলায় অভিযুক্ত বা ফেরারি আসামি ও বন্দীদের একে অপরের কাছে হস্তান্তরের জন্য একটা চুক্তি আছে 2013 সাল থেকেই। চুক্তি অনুযায়ী যদি কোনো ব্যক্তির নামে মামলা বা অভিযোগ দায়ের হয় তিনি দোষী সাব্যস্ত হন অথবা দেশের আদালত কর্তৃক প্রত্যর্পণযোগ্য অপরাধ করার জন্য ফেরত চাওয়া হয় তাহলে তাকে ফেরত দেবে বাংলাদেশ ও ভারত। প্রত্যর্পণযোগ্য চুক্তি বলতে চুক্তিতে সর্বনিম্ন 1 বছর কারাদণ্ড হয় এমন অপরাধকেও বলা হয়েছে। এর মধ্যে আর্থিক অপরাধও রয়েছে, তবে কোনো অপরাধ প্রত্যর্পণযোগ্য হওয়ার জন্য দ্বৈত অপরাধের নীতি অবশ্যই প্রযোজ্য হবে। এর মানে হলো কৃত অপরাধটি অবশ্যই 2 দেশে শাস্তিযোগ্য হইতে হবে। এই চুক্তিতে বলা হয়েছে অপরাধটি রাজনৈতিক প্রকৃতির হলে সে দেশ যে কোনো দেশ প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে। তবে চুক্তি অনুযায়ী হত্যা, নরহত্যা, অপরাধমূলক হত্যা, আক্রমণ, বিস্ফোরণের কারণ, জীবন বিপন্ন করার উদ্দেশ্যে বিস্ফোরক পদার্থ বা অস্ত্র তৈরি বা নিজের কাছে রাখাসহ বেশ কিছু অপরাধকে রাজনৈতিক বলার সুযোগ নেই। ভারতের সাথে বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তিটি 2013 সালে হলেও 2016 সালে মূল চুক্তিটি আবার সংশোধন হয়েছে। সংশোধনের সময় এমন একটি ধারা যুক্ত করা হয়েছিল যা হস্তান্তরের প্রক্রিয়াকে বেশ সহজ করে তুলেছিল। সংশোধিত চুক্তির 10-এর 3 ধারায় বলা আছে, কোনো অভিযুক্তের হস্তান্তর চাওয়ার সময় অনুরোধকারী দেশকে সেই সব অভিযোগের পক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ পেশ না করলেও চলবে, শুধু সংশ্লিষ্ট আদালতের গ্রেপ্তারি পরোয়ানা পেশ করলেই সেটিকে বৈধ অনুরোধ হিসেবে ধরা হবে। গত 2 মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় শেখ হাসিনার বিরুদ্ধে 200-এরও বেশি মামলা হয়েছে হত্যাসহ বিভিন্ন অভিযোগে। চুক্তি অনুযায়ী এই ধরনের অপরাধে মামলার প্রেক্ষিতে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে পারে ভারত। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক শাহ এনাম খান বলছেন, ভারতের সাথে বাংলাদেশের এই চুক্তি থাকলেও এখানে
যদি শেখ হাসিনার লাইফ থ্রেটের বিষয় থাকে, রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হওয়ার কোনো শঙ্কা থাকে, তাহলে তাকে ফেরত দেওয়ার আগে ভারত অবশ্যই সেটা ভাববে। আসলে এটা খুব জটিল, এটা বিষয়টা তো সোজা না, যেহেতু রাজনৈতিক আশ্রয় দিয়েছে, আবার ট্রাভেল পাসও ইস্যু করেছে, ফলে এই বিষয়টি এখন প্রতীকী হয়ে থাকবে। দুই দেশের মধ্যে বাংলাদেশ তার মতন করে বিচার করে শাস্তি দেবে, কিন্তু একেবারে শেখ হাসিনাকে যে দেবেই ভারত এর কোনো নিশ্চয়তা নেই, বাংলাদেশও যে তাকে পাবেই তারও কোনো ভরসা তারা কোনোভাবেই পাচ্ছে না। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।